বিস্তীর্ণ মরুভূমিতেও এখন সবুজের সমারোহ। ধুধু বালুর রাজ্যের ধূসর রং ঢাকা পড়ছে চারদিকের সবুজ ঘাস আর গাছপালায়। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে মক্কা, মদিনা এবং জেদ্দাসহ সৌদি আরবের বড় একটি অংশেই সবুজের মাত্রা বেড়েছে। মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার টেরা স্যাটেলাইট থেকে তোলা ছবিতে মক্কা ও মদিনা অঞ্চলের সবুজের চিত্র ধরা পড়েছে। গেল বছরের ডিসেম্বরে দফায় দফায় ভারী বৃষ্টিপাতে বন্যায় তলিয়েছে মরুর শহর। জর্ডানের আম্মান ভিত্তিক আবহাওয়া প্রতিষ্ঠান আরাবিয়া ওয়েদারের এক প্রতিবেদনেও উঠে এসেছে এমন তথ্য। প্রকৃতির এমন বিরূপ আচরণ উদ্বেগ সৃষ্টি করেছে জনমনে। বিরল এসব দৃশ্য বিস্ময় আর কৌতূহলের জন্ম দিয়েছে অনেকের মাঝে। যদিও বিশ্লেষকরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন, কিন্তু অনেকেই প্রকৃতির এমন আচরণকে কিয়ামতের আলামত হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন। তবে ইসলাম কি বলছে? সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমু সাআহ হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাম ওয়া আনহারা। যার অর্থ হলো কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, প্রতিষ্ঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত আরব অঞ্চলগুলো, মরুভূমির এলাকাগুলো প্রচুর পরিমাণে সবুজ শ্যামল না হবে এবং বৃষ্টি, বাদল, ঝর্ণা, প্রসবন, নহর ইত্যাদি ধারা প্রবাহিত না হবে। এ হাদিসের আলোকে পৃথিবীর সকল যুগের সকল ইসলামিক স্কলারগণই একমত যে কিয়ামতের পূর্বাভাস সময়ের মধ্যে থেকে একটি হলো যে আরবে প্রচুর পরিমাণে সবুজ শ্যামল পরিবেশ দেখা দিবে, ঘাস উৎপাদন হবে, ফসল ফল ইত্যাদি উৎপাদন হবে অন্যান্য ঘন বনাঞ্চলের মতো, এবং বৃষ্টি বাদল হবে, বৃষ্টি বাদল হয়ে সেখানে ঝর্ণা, প্রসবন, পানির ধার ইত্যাদি প্রবাহিত হতে থাকবে। অর্থাৎ যেটি মরুভূমিতে হওয়ার কথা নয় সেরকম চিত্র এবং দৃশ্য হবে। এবং এই বিষয়গুলো কি কন্টিনিউয়াসলি হতে থাকবে না সুনির্দিষ্ট ঘটনাকে বোঝানো হয়েছে, এই বিষয়ে হাদিসে কোনো ব্যাখ্যা করা হয়নি। বিধায় আমরা নির্দিষ্ট কোনো ঘটনাকেই সুনির্দিষ্ট করে কিয়ামতের আলামত হিসাবে চিহ্নিত করে বলা কঠিন। তবে এটি ঠিক যে কিয়ামতের আগে মরুভূমিতে এ ধরনের পরিবেশ তৈরি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল এবং সেটি কিয়ামতের পূর্বাভাস সমূহের মধ্যে থেকে একটি। মরুভূমিগুলোর এমন পরিবর্তনে হাদিসে উল্লেখিত কিয়ামতের আলামতের একটি। তবে কি কিয়ামত সন্নিকটে? একটা সময় মহাপ্রলয় হবে, এই পৃথিবী সহ আল্লাহর সকল সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে। এই বিষয়ে বিভিন্ন জায়গায় কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে ঘোষণা দিয়েছেন এবং বহু হাদিসে এই বিষয়ে বিবরণ রয়েছে। ইমানের গুরুত্বপূর্ণ পার্ট একটি, এই বিষয়ে বিশ্বাস না হলে কোনো মানুষ ইমান তৈরি করতে পারবে না। যেহেতু কোরআনের অকাট্যভাবে এটি প্রমাণিত হয়েছে যে কিয়ামত সংঘটিত হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশুদ্ধ বর্ণিত হাদিসে, বিশুদ্ধভাবে বর্ণিত হাদিসে তিনি কিয়ামতের আলামত সমূহকে এভাবে ব্যক্ত করেছেন যে কিয়ামতের আলামত সমূহ কিছু আছে, আলামতের কোবরা বা বড় আলামত বলা হয়, যেগুলো কিয়ামতের ঠিক কাছাকাছি গিয়ে শেষ মুহূর্তে দেখা দিবে, যার পরেই মহাপ্রলয় হয়ে পৃথিবী সহ গোটা সৃষ্টি জগৎ শেষ হবে। আল্লাহ তাআলা পুনরুত্থানের মাধ্যমে মানুষকে নতুন করে সৃষ্টি করি, পুনরায় তাদেরকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালো ছিলেন তাদেরকে জান্নাত, যারা মন্দ তাদেরকে জাহান্নামের মুখোমুখি করবেন, বিচারের মুখোমুখি করবেন। কিয়ামত কবে হবে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ক্ষণ শন কি উল্লেখ রয়েছে হাদিসে? আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন ইখতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। সেটি কিন্তু আরো প্রায় 1400 বছরের বেশি আগে আল্লাহ তাআলা নাযিল করেছেন। অর্থাৎ পৃথিবীর যে বয়স সেটির সাথে যখন আমরা নিকটবর্তী হয়ে যাওয়ার কথা বলি, সেটা কি 2000-4000 বছর নাকি 2400 বছর নাকি তার চেয়ে কম বা বেশি, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য একজন ঈমানদার কিয়ামতের ক্ষণ শন সম্পর্কে নির্দিষ্ট কোনো মন্তব্য করতে যাবে না, তবে বিশ্বাস তার থাকতে হবে যে কিয়ামত নিকটবর্তী হয়ে যাচ্ছে, পৃথিবী তার শেষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাপ্রলয়ের আগে কি কি আলামতের ব্যাপারে ধারণা দিয়েছেন এ ব্যাপারে ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ জানান, তো এই মহাপ্রলয়ের খুব নিকটবর্তী সময়ে 10টি বড় আলামত দেখা দিবে বিভিন্ন হাদিস দ্বারা এটি বর্ণিত হয়েছে। তার প্রথমটি হলো দাজ্জালের আবির্ভাব ঘটবে, দ্বিতীয়টি হলো ঈসা আলাইহিসসালামের অবতরণের ঘটনা ঘটবে আসমান থেকে, অলৌকিকভাবে তিনি অবতরণ করবেন, দাপত লাগানো একটা প্রাণীর আত্মপ্রকাশ ঘটবে, সেটি অলৌকিকভাবে হবে এবং একটি ভূমিদর্শ হবে প্রাচ্যে, আরেকটা হবে পাশ্চাত্যে, আরেকটা হবে মধ্যপ্রাচ্যে। ইয়াজুজ মাজুজ নামক উপদ্রব করবে এরকম আল্লাহর দুটি সৃষ্টি, তাদের আবির্ভাব ঘটবে এবং তারা পৃথিবীতে নানা রকমের ত্রাসের সৃষ্টি করবে। দোহান বা ধোঁয়া দেখা দিবে অলৌকিকভাবে, এই ধোঁয়া আপনার এমনভাবে এটি প্রকাশ ঘটবে যেটি সাধারণ কোনো ধোঁয়া নয়, বরং ব্যাপকভাবে এটি প্রকাশিত হবে এবং সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে একটি আগুন। এটা আপনার ইয়ামান থেকে বের হয়ে একটি আগুন ইয়ামান থেকে বের হয়ে পৃথিবীর মানুষকে ধাওয়া করে একত্র করে ছাড়বে। এই আলামতগুলো কিয়ামত আগে পৃথিবীতে দেখা দিবে।
এছাড়া কেয়ামতের পূর্বাভাসের মধ্যে কিছু আছে, ছোট পূর্বাভাস বলা হয় যেগুলো কেয়ামতের অনেক আগে থেকে দেখা দিবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, তার ওয়াফাত, এগুলো কেয়ামতের ছোট আলামত। সেই সাথে ইমাম মাহদির আবির্ভাবের ঘটনা বর্ণিত হয়েছে, বাইতুল মাকদাস এক সময় মুসলমানরা জয় করবেন সেটি বর্ণিত হয়েছে, সন্তান মা বাবার অবাধ্য হয়ে যাবে, পৃথিবীতে অনেক জেল জুলুম নির্যাতন এগুলো অস্বাভাবিক হারে বেড়ে যাবে, কোথাও মানুষ ইনসাফ পাবে না, এরকম একটা ভয়ঙ্কর অবস্থা চলে আসবে, এবং সমাজের খুব তুচ্ছ মানুষগুলো সমাজের অনেক প্রভাবশালী মানুষ হবে, সমাজের মানুষগুলোর কোনো মূল্য সমাজে থাকবে না, এরকম ব্যাপক হারে গোটা পৃথিবীতে দেখা দিবে। এগুলো কি আমাদের ছোট আলামত সমূহ থেকে একটি। প্রকৃতির এমন পরিবর্তনই কি কিয়ামতের আলামতের জন্য সুনির্ধারিত? একজন ইমানদার ব্যক্তি কেমন ধারণা রাখবে? সুনির্দিষ্ট কোনো ঘটনার ক্ষেত্রে ফিট করে বলা যাবে না যে এইটি কিয়ামতের আলামত, এ সম্পর্কে হাদিসে বলা হয়েছে। ধরুন আমি একটি ধোঁয়া দেখে বললাম যে কিয়ামতের আলামতের মধ্যে একটা তো ধোঁয়া হবে, এই যে ধোঁয়া উড়ল অমুক জায়গা থেকে, তাহলে এটাই কিয়ামতের আলামত। এভাবে ইন্ডিভিজুয়াল কোনো ঘটনা দেখে সেটাকে আমরা কিয়ামতের আলামত হিসাবে ফিক্সড করার রাইট কিন্তু আমাদের না, এবং এটি কিয়ামতের আলামত সম্পর্কিত মূলনীতির একটা গুরুত্বপূর্ণ বিধায় একজন ইমানদার হিসেবে আমরা কেমন নিকটবর্তী হয়ে গেছে বিশ্বাস করব। লাবিব হাসান, সময় সংবাদ।